ইসলামী আন্দোলনে কাজ করতে গিয়ে প্রয়োজনে পিতামাতার সাথে মিথ্যে কথা বলতে পারবো কিনা? জি, এটা অনেকেই যুবকদের মনে আবেগ যে দিনের কাজে পিতামাতা বাধা দেয় মিথ্যা বলবো না কেন। জি, এই আবেগ কতটুকু ইসলামী? ইসলামী আন্দোলন আগে আমরা আরেকবার আলোচনা করেছি, সংগঠন যেটা ইসলামের কোনো পরিভাষা না, আন্দোলন শব্দটাও ইসলামের পরিভাষা না। আন্দোলন এটার ইংরেজি হলো মুভমেন্ট, আরবি হলো হারাকা। কোরআন সুন্নায় এই শব্দ কোথাও নেই। কোরআন সুন্নায় পরিভাষা ব্যবহার করা আমাদের উচিত, যে কোনো ব্যাপারে সুন্নাসম্মত পরিভাষা ব্যবহার করলে সমস্যা কম হয়। আমাদের সমাজে পরিভাষার জটিলতা অনেক। তাজকিয়া এনাফ, যতদিন তাজকিয়া এনাফ ছিল সমস্যা ছিল না, যখনই তাসাউফে পরিণত হলো জটিলতা তৈরি হয়ে গেল। ঠিক ইমান যখন ইমান ছিল সমস্যা ছিল না, ইমান যখন আকিদায় পরিণত হলো এটা নতুন পরিভাষা, কোরআন সুন্নার পরিভাষা না, আমাদের সমস্যা জটিলতা দেখা দিল। ঠিক তেমনি ইসলামী আন্দোলন এই কথাটার একটা নতুন পরিভাষা, এটা দ্বারা আমরা কী বুঝাচ্ছি, খুবই জটিল বিষয়। এটা দ্বারা আমরা কি জিহাদ বুঝাচ্ছি, এটা দ্বারা দাওয়াত বুঝাচ্ছি, এর লেখাপড়া বুঝাচ্ছি, এটা একটা জটিলতা তৈরি করে। তারপর আমরা ধরে নিচ্ছি যে ইসলামী আন্দোলন বলতে আমরা দাওয়াত অথবা জিহাদ বুঝাচ্ছি। জিহাদ শব্দটার অর্থ হলো চেষ্টা, আর শরীয়তের অর্থ হলো কেতালুল আদু, শত্রুর বিরুদ্ধে লড়াই। কাজে আন্দোলনকে জিহাদ বলা ঠিক না। আন্দোলন হলো দাওয়াতের একটা অংশ, ইসলাম প্রচারের, অন্যের কাছে ইসলাম পৌঁছে দিয়ে তার জীবন ইসলাম প্রতিষ্ঠা, সমাজে ইসলাম প্রতিষ্ঠার যে চেষ্টা, এটা মূলত জিহাদ নয়। জিহাদ হলো রাষ্ট্রের অধীনে রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে, শত্রু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা হলো পারিভাষিক অর্থ। যেমন সলাত মানে দোয়া, কিন্তু ইসলামী পরিভাষায় সলাত শুধু দোয়া নয়, একটা নির্ধারিত সিস্টেমের দোয়া। এই জন্য তারপরও অনেক সময় আমরা মনে করি জেহাদ বোধহয় আন্দোলন, আন্দোলন বোধহয় জেহাদ, এরপরে জেহাদ ধরে নিলেও জেহাদ এবং দাওয়াত কোনোটাই ফরজে আইন নয়। পিতামাতা বা স্বামী এর অনুমতির বাইরে জেহাদ করা যায় না, এটা আমরা হাদিসে আসছি। হাদিস শরীফে ঠিক এই যুবকের মতো একজন চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আতাইতুকা লিউজাহিদা মাআকা ফী সাবীলিল্লাহ, আমি এসেছি আপনার নেতৃত্বে আল্লাহর রাস্তায় জিহাদ করব। আমরা আন্দোলন বলতে পারি, কেতাল বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা কি জীবিত আছেন? বলে হ্যাঁ। ফিরে যাও, এরজে ফাফিহিমা ফাজাহিদ, ফিরে যে তাদেরকে নিয়ে জিহাদ করো, অর্থাৎ তোমার আন্দোলনটা পিতামাতাকে নিয়ে করো, পিতামাতার খেদমত তোমার বলতে হবে। এটাই আমরা অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে, ইয়া রাসূলুল্লাহ আতাইতুকা লিউজাহিদা মাআকা ফী সাবীলিল্লাহ ওয়া তারাকতু ওয়ালিদাতি তাবকি, আমি জিহাদের জন্য আপনার কাছে চলে এসেছি, আমার আম্মা কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো আবেগী নেতা হলে বলতেন যে মাশাআল্লাহ, এইরকম মায়ের চোখের পানির বাঁধন ছিঁড়ে দিনের জন্য চলে এসেছে এরকম যুবকই দরকার। কিন্তু তিনি আমাদের মতো আবেগ নিয়ে দিন, সস্তা আবেগের দিন প্রচার করেননি। তিনি বলেন এরজিয়া ইলাইহা ফাআদহাকা কামা আবকাইতা ওয়ালযিম রিজলাহা ফাসাম্মাতাল জান্নাহ, তুমি ফিরে যাও, তুমি যেমন কাঁদিয়ে এসেছো তাকে যে হাসাও, তার পায়ের কাছে পড়ে থাকো, সেখানে জান্নাত পাবে। এই জন্য পিতামাতার কাছে মিথ্যা সত্য কোনো কথা বলেই পিতামাতার অনুমতি ছাড়া দিনের কাছে দাওয়াত বা আন্দোলন জিহাদ এখানে যাওয়া বৈধ নয়। পিতামাতার খেদমত ফরজে আইন, আর এই ফরজে আইন সম্পন্ন করে তাদের অনুমতি নিয়ে এর বাইরে দাওয়াত বা জিহাদে যাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। এক্ষেত্রে মহাতরম আরেকটা সম্পূরক প্রশ্ন আপনাকে জানতে চাই, যে আমরা অনেক যুবকদের ভিতরে ইমানি জজবা আছে, এটি খুবই ভালো। এই জজবাকে আমরা সামনেরই অনেকে আছে যে প্রয়োজন বোধে তারা পিতামাতাকে ছেড়ে দিচ্ছে, দেশ ত্যাগ করতেছে, এক দেশ থেকে আরেকটা হিজরত করার চিন্তাও করে। এই যে আবেগতাড়িত হয়ে কাজগুলো করা, কতটুকু আসলে আমাদের জন্য কল্যাণকর হতে পারে? আসলে ইসলাম আবেগ নয়, এলেম দিয়ে। যখন ইসলামের আবেগ ব্যাপক থাকে আর সুন্নতের সিরাতের এলেম কম থাকে, তখন আমরা ভুল করবই করব। এজন্য যুবকদের দায়িত্ব হলো সমাজের প্রচলিত মূলধারার আলেম ওলামাদের সহবতে যাওয়া, তাদের কাছে প্রশ্ন করা কি করব। তারা কিছু ইসলামী পরিভাষা শোনে, যেমন ইসলামের দাওয়াত, ইসলামের জিহাদ, ইসলামের হিজরত, কিন্তু এটা কী এটা তারা বোঝে না। কখন করতে হয়, কোন সিচুয়েশনে করা যায় যায় না, আর এটা কি ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, কখন সেই হুকুমটা হয়তো জানা, অথবা তারা শব্দ শুনে ফিতনা, ফিতনা অর্থ কি, শাব্দিক অর্থ কি, আর এটার পারিভাষিক অর্থ কি, রাসূলুল্লাহ সাহাবীর এটা বলতে কি বুঝিয়েছেন, এটা তারা বোঝে না। না বুঝে তারা বিপদগ্রস্ত হয়ে যায়। এই জন্য হিজরত কখন, যখন মানুষ একটা দেশে দিন পালন করতে পারে না,
তখন হলো হিজরত সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলিম বিশ্বে একটা যুদ্ধ ছিল একদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কায় ওনার রাজধানী আরেকদিকে উমাইয়ারা মারওয়ান ইবনে হাকাম তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান সিরিয়ায় তা আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইসলাম খুব পরিচিত ব্যক্তিত্ব তিনি ইনসাফ আদালত সহি মানে শরিয়া কায়েম করছেন উমাইয়াদের বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে তে বিশ্বের মুসলিম বিশ্বের প্রায় 90% আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাতে উমাইয়ারা কোণঠাসা ছিল আস্তে আস্তে তারা এগোতে লাগলো এই সময়ে অনেক যুবক আব্দুল্লাহ ইবনে জুবায়ের পক্ষে চলে গেল দ্বীনের হেফাজতের জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে প্রতি বছর হজ করতেন জি তে এটা একবারটি কটাক্ষ করে কিছু যুবক তাকে এসে বলছে ইয়া আবু আব্দুর রহমান আন্ত সাহেব রাসূলুল্লাহ তাহজ্জু আমান ওয়া তুআতমির উমরা ওয়ান নাসু ফি ফিতনা ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা কাতিলুহুম হাত্তা লা তুকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ হে আবু আব্দুর রহমান আপনি নবীর সাহাবী হয়ে মানুষ ফিতনায় জর্জরিত আর আপনি শুধু হজ উমরা নিয়ে পড়ে আছেন অথচ আল্লাহ কোরআনে বলছেন যে লড়াই করো যুদ্ধ করো তাদের সাথে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দীন শুধু আল্লাহর হয়ে যায় তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ইয়াবনা আখি বাবা আমরা ফিতনা দূর করার জন্য যুদ্ধ করেছি আর তোমরা ফিতনার জন্য যুদ্ধ করছো ফিতনা কি ফিতনা হলো যে একজন মানুষ দিন পালন করতে পারছে না জোর করে মূর্তি পূজা করা হচ্ছে তাওহীদের জন্য তাকে কতল করা হচ্ছে ঈমান আনার কারণে মেরে ফেলা হচ্ছে মূর্তি পূজা না করলে মেরে ফেলা হচ্ছে এটার নাম হলো ফিতনা আমরা এটা দূর করে একটা ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি আর এখন তোমরা এই খুঁটিনাটি বিষয় নিয়ে যুদ্ধ করছো এই যুদ্ধটাই হলো মূল ফিতনা এটা ফিতনা দূর করা হচ্ছে না তোমরা যুদ্ধ করছো যেন সব কিছু ফিতনা হয়ে যায় মানুষ আল্লাহর সহি সালামতে ইবাদত করতে না পারে এরপর তিনি বুঝালেন যে দেখো দিনের মূল হলো পাঁচটা রুকন ইমান সালাত সিয়াম জাকাত হজ এইগুলো হলো দিন আর এই যে তো যেগুলো এগুলো হলো দিনের উপকরণ দিন যখন একেবারে আক্রান্ত হবে তখন তুমি লড়াই করতে পারো হিজরত করতে পারো কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে এই লড়াই হিজরত এটাই বরং ফিতনা এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরও অনেক মতামত আছে সব কিছুর খোলাসা হলো হিজরত প্রথম কথা আমাদের দেশগুলো সবই দারুল ইসলাম মুসলমানরা যে দেশগুলোতে বাস করছে যেসব মুসলমান দেশে মুসলমানরা বাস করছেন আমান দ্বারা দার হুদনা সন্ধি মুসলমান দেশের সাথে তাদের সন্ধি আছে শান্তিতে দিন পালন করতে পারছেন এক্ষেত্রে পিতামাতার হক নষ্ট করে হিজরতের চিন্তা করা এটা শরিয়া সম্মত নয়